আসসালামু আলাইকুম বোনেরা আজকে ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হলো মহিলাদের পর্দা এটাকে শুধু বোরকার মধ্যেই সীমাবদ্ধ কিনা আমরা অনেকেই মনে করি যে মহিলাদের পর্দাটা শুধু বোরকার মধ্যেই সীমাবদ্ধ অর্থাৎ মানুষ মনে করে যে পর্দা বলতে আসলে শুধুমাত্র এই বোরকা বা হিজাব করা এটাকেই বোঝানো হয়ে থাকে এমনটাই আমরা মনে করি আমরা আজকে চেষ্টা করব যে ইসলামে মহিলাদের পর্দা বলতে কি বোঝানো হয়েছে সর্বপ্রথম যে কথা বলবো সেটা হলো একজন মহিলাকে হেজাব করার ক্ষেত্রে পর্দা করার ক্ষেত্রে বা ঢিলে ডালা বোরকা পরিধানের ক্ষেত্রে সর্বপ্রথম যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হলো আগে নিজেকে অন্তরের পর্দা করতে হবে অন্তর কোয়া অন্তরের পর্দা মানে হলো আগে অন্তরে আল্লাহর ভয়টাকে জায়গা দিতে হবে অন্তরে আল্লাহর ভয়কে জায়গা দিয়ে এরপরে পর্দা করতে হবে কারণ আমার অন্তরে আল্লাহর আল্লাহর ভয় নাই অর্থাৎ সন্তুষ্টির জন্য আমি পর্দা করছি না আল্লাহর ভয় না রেখেই আমি হয়তো বাহ্যিক দুনিয়াবি প্রয়োজনে বা দুনিয়াকে দুনিয়ার যে কোনো বিষয়কে সামনে রেখে আমি পর্দা করছি কিন্তু অন্তরে আল্লাহর ভয় নাই তাহলে কিন্তু আমার পর্দা যতই সুন্দর হোক না কেন যত ইসলামী মোতাবেক হোক না কেন এটা কিন্তু কোন কাজে আসবে না যেহেতু আমার অন্তরে আল্লাহর ভয়টা নাই কারণ স্বাভাবিকভাবে মুসলিমের বর্ণনায় আসছে রাসূসাল্লা আলিসাল্লাম বলেছেন ইন লা ইয়াংজুরু ইলা আজসাম ইকুম ওয়ালা ইলা সোয়ার ইকুম ওয়ালা কি ইয়াংজুর ইলা কলু ওয়া মা আল্লাহ কিন্তু মানুষের কলটাকে অন্তরটাকে আগে দেখেন কল ইন তুক্ফো মাফি সুদু ইকুম আউ তুফদু ইয়া আলমদুল্লাহ যদি এরকম হয় যে অন্তরে আল্লাহর ভয় নেয় কিন্তু বাহ্যিকতা সুন্দর তাহলে হবে না কারণ আল্লাহ বলছে তোমাদের অন্তরে কী আছে এটাও আমি জানি আর তোমরা যা কিছু গোপন করো সেটাও আমি জানি বাহিরেরটাও আমি জানি ভিতরের গোপনটাও আমি জানি বাহিরেরটাও আমি জানি এই জন্য সর্বপ্রথম অন্তরে আল্লাহর ভয় রাখতে হবে পর্দা একটা আল্লাহর ফরজ বিধান পর্দা যেভাবে ইসলাম আমাদেরকে করতে বলেছেন সেভাবেই করব আল্লাহর ভয় রেখে আমাদের সর্বপ্রথম পর্দা করার চিন্তা করতে হবে দ্বিতীয় হলো আমরা পর্দা করার ক্ষেত্রে বোরকা পরিধানের ক্ষেত্রে একটা বিষয় আমরা খেয়াল রাখবো সেটা হলো আমাদের বোরকাটা যেন পর্দাকে উদ্দেশ্য করেই যেন হয় পর্দার যে উদ্দেশ্য অর্থাৎ নিজের সৌন্দর্যকে ঢেকে নেয়া নিজের সৌন্দর্যকে আড়াল করে নেয়া এই উদ্দেশ্য করে আমরা পর্দা করব আমাকেই বুঝতে হবে যে পর্দাটা আল্লাহ কেন নাজিল করেছেন পর্দার কথা আল্লাহ কেন বলেছেন এটা আমাদেরকে বুঝে পর্দা করতে হবে যেহেতু আহ রসুল সাল্লু আলিয়াকে আল্লাহ বলছেন ইয়া আই ইউ হেন নেভি ইউ কুল্লি অ্যাজ ওয়াজিকা ও বানা তিকা ওয়া নিসা ইল মুখ মেনিনা ইউ দ্য নিন আলাইহিন্ন মিন জালাবি বিহিনা আল্লাহ রব্লাহ আলাম ইতার হাবিবকে যে আপনি আপনার স্ত্রীগণকে আপনার কন্যাগণকে জানিয়ে দেন বলে দেন তারা যেন জিলবাব পরে জিলবাব পরে নেয় জিলবাব মানে হলো যেটা উপর থেকে ছেড়ে দিলে নিজের দিকে আপনার চলে যায় নিজের সৌন্দর্যকে ঢেকে নেয় জিলবাব বাপ পরার কথা আল্লাহ বলেছেন তাহলে অবশ্যই আমাদের বোরকাটা এমন সিস্টেমে হতে হবে আমাদের পোশাকটা এমন সিস্টেমে হতে হবে যেটাকে বলা হয় জেলবাপ অর্থাৎ যাতে গোটা বডির গোটা আমার শরীরের সৌন্দর্যকে যাতে করে ঢেকে নেয় যাতে করে সৌন্দর্য প্রকাশমান না হয়ে থাকে আমাকে এই চিন্তা ভাবনা সামনে রেখেই আমাকে পর্দা করতে হবে অনেকে কিন্তু আজকে বোরকা পরিধান করছে যেটা আকৃষ্টজনক বোরকা পাতলা কাপড়ের বোরকা বা টাইট ফিট বা শরীরে ফিটিং হয়ে থাকে এরকম বোরকা পড়ছে আসলে এটা কিন্তু ইসলামের পর্দা নয় বরং এটা ইসলামের পর্দাকে আরও লঙ্ঘন করা হচ্ছে বোরকা পরেও কিন্তু পর্দাকে লঙ্ঘন করা হচ্ছে ইসলাম আমাদেরকে এই সুযোগ দেয় নাই যে আমি পাতলা কাপড়ের বোরকা পরে টাইট পিট বোরকা পরে পাতলা কাপড়ের জামা পরে শর্টকাট ছোট ওরনা ইউজ করে আমি পথ চলব রাস্তায় চলাচল করব। স্কুল কলেজ ব্যাঙ্ক ব্যালেন্স চাকরি করব না এই অধিকার ইসলাম আমাদেরকে দেয় নাই ইসলাম আমাদেরকে যেটা বলেছে সেটা হলো ঢেলে ডালা পোশাক পরতে হবে যেখানে পাতলা কাপড়ের হবে না হ্যাঁ নিজের যারা বিবাহ করা যারা যাদের কাছে বিবাহ হারাম সেটা ভিন্ন ব্যাপার বা স্বামীর সামনে কিন্তু স্বাভাবিক অবস্থায় যাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হালাল তাদের কাছে বা বাহিরে এভাবে যাওয়া যাবে না অবশ্যই ইসলাম যেভাবে বলেছে সেভাবে আমাদেরকে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ কেন্দ্রিক আমাদেরকে পর্দা সেভাবেই করতে হবে এখন কি পর্দা শেষ হয়ে গেল যে আমি সুন্দর করে বুরকা পরে নিলাম লম্বা ওড়া ব্যবহার করলাম চাদর দিয়ে দিলাম আমার পর্দা শেষ হয়ে গেল না যারা আছেন পর্দা কিন্তু শেষ পর্দার অংশ আরও রয়েছে এইবার নিজের কণ্ঠের পর্দা করতে হবে নিজের কণ্ঠস্বরের পর্দা করতে হবে এটাও কিন্তু পর্দার অনেকে আসি যে সুন্দর করে পরলাম কিন্তু অন্য পর পুরুষের সাথে কথা বললাম বাজারে গেলাম দেখা গেল এক খুব স্মার্ট করে খুব সুন্দর করে আমি আমার কণ্ঠ দিয়ে কথা বলছি এত করে কিন্তু অন্য পুরুষ আমার প্রতি দুর্বল হয়ে যাচ্ছে এই জন্য ইসলামের নির্দেশনা হলো নারীরা অন্য পর পুরুষের সাথে কথা বললে একটু কর্কশ ভাষায় কথা বলবে একটু মানে কঠিন ভাষায় একটু কথা বলবে সফটলি না স্মার্টনেস করে না যাতে করে ওই পুরুষের দুর্বলতা না আসে তাহলে কণ্ঠেরও পর্দা করা কণ্ঠের হেফাজত করা এটাও কিন্তু পর্দার অন্তর্ভুক্ত এরপরে ধরেন আমি চলাচল করছি রাস্তায় যাচ্ছি বা বাজারে যাচ্ছি বা যে কোনো প্রয়োজনে আমি যাচ্ছি আমার চলাফেরারও পর্দা হাঁটারও পর্দা করতে হবে আমি এরকমভাবে এরকম করে আমি আমি সমানে চলাচল করছি এরকম না মহিলাদের চলাচল হবে একটু স্থিতিশীল একটু স্থিতিশীল মহিলারা রাস্তায় চলাচল করবে পুরুষের মতো একেবারে বেটাগিরি করে এরকম চলবে না এটাও কিন্তু মহিলাদের পর্দার অন্তর্ভুক্ত এরপরে পুরুষদের গা গেসে চলবে না পুরুষের গা ঘেঁষে একটা পুরুষ যেমনি ভাবে একটা পুরুষের সাথে গা ঘেসে চলে একটা নারী কিন্তু এইভাবে চলতে পারবে না ভাবে নিজেকে মানে এটাকে বলা হয় কন্ট্রোল করে নিজেকে ভারসাম্যপূর্ণ রেখে রাস্তাঘাটে আপনাকে আমাকে চলাচল করতে হবে মা বোন যারা আছেন আপনার আমার মা বোন যারা রয়েছে তাদেরকে এইভাবে চলাচল করতে হবে পাশাপাশি এটার পাশাপাশি যদি আমরা আরও চিন্তা করি মহিলাদের অলঙ্কারের পর্দা করতে হবে অলঙ্কারের পর্দা মহিলাদের করতে হবে তারপরে মহিলাদের হাতের পর্দা করতে হবে অনেকে হাত খোলা রাখাকে বৈধ বলেছেন কিন্তু আমি যেটা আপনাদেরকে পরামর্শ দিব সেটা হলো ঢেকে রাখা ভালো বর্তমান যেই পরিবেশ পরিস্থিতি ঢেকে রাখাই এটা নিরাপদ তাহলে মহিলাদের অলঙ্কারের পর্দা করবে এরপরে মহিলাদের জামা পর্দা করবে অনেকে আসে জামাকাপড় খোলামেলা জায়গায় আপনি শুকাইতে দেন না এটা উচিত নয় এটাকে এটাকেও আবদ্ধ জায়গায় শুকাতে দিলে এটা ভালো এটারও পর্দা করা উচিত তারপরে আপনার সেখানে এই যে মহিলারা অনেক সময় দেখা যায় ঘরের ভিতরে অবস্থান করছে কিন্তু জানালা খোলা রয়েছে রাস্তা দিয়ে মানুষ যাচ্ছে পুরা বেডরুম সহকারে বাইরে থেকে দেখা যাচ্ছে না এটাও কিন্তু পর্দার খেলাফ এইখানেও পর্দা করতে হবে এটাও একটা জরুরি বিষয় আপনি ঘরের মধ্যে আছেন রাস্তার পাশে আপনার বাড়ি সেখানে দূর থেকে আপনার এই চলা মেলা পরিবেশ দেখা যাচ্ছে থেকে জানালা দিয়ে ভিতর দেখা যাচ্ছে পর্দার খেলা হচ্ছে এটাও কিন্তু পর্দার আওতাধীন এটাও আপনাকে পর্দার ভিতরেই নিয়ে আসতে হবে এরপরে বাহিরে যখন নারীরা চলাচল করে সেখানে সুগন্ধি ব্যবহার করে বের হতে পারবে না কারণ আল্লাহ নবী বলছেন আয়ুমা ইমরহত নিস্তা আফতালতাল কম ইন লে আজি দু মিনা ফাইয়া একটা নারী যেন না করে সে জেনাকারিনী হবে কিভাবে যদি সুগন্ধি ব্যবহার করে রাস্তায় বের হয় কোন কওমের বা পুরুষের আশেপাশে দিয়ে যায় তাহলে ওই নারী জেনাকারিনী তাহলে সুগন্ধি ব্যবহার করে রাস্তায় বের হওয়া যাবে না এইটাও নারীদের পর্দার অধীন পর্দার আওতাদীন এটাও পর্দার অধীনে চলে আসছে এরপরে নারীরা সফরে যাবে শিক্ষা সফরে যাচ্ছে বিভিন্ন জায়গায় যাচ্ছে সেখানে কিন্তু মুহরিম ছাড়া যাওয়া যাবে না এটাও পর্দার অধীন একটা নারী যতই ঢিলে ডালা বোরকা পড়ুক আপনি একটা শিক্ষা সফরে যেতে পারবেন না আপনি কোথাও সফরে তিন দিনের বেশি থাকতে পারবেন না সেখানে মুহরিম ছাড়া আপনি সফর করতে পারবেন না অবশ্যই আপনাকে মুহরিম লাগবে মুহরিম ছাড়া সফর করা এটা পর্দার খেলাফ এটাও পর্দার অধীন কিন্তু আমরা দেখতে পাচ্ছি মুহরিম ছাড়াই আজকে নারীরা পথ চলছে না এরকমটা উচিত না কি আল্লাহ নবী হস্কর্ত নিষেধ করেছেন মোহরিন ছাড়া অস্কর তো নিষেধ করেছেন কারণ এটা পর্দার অধীন তো এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে দেখা যাচ্ছে ভাই মামাতো ভাইয়ের সাথে চলাফেরা ঘোরাফেরা পর্দার পর্দার হচ্ছে এগুলো অধীন সমানে করছি করছি খেলা অবশ্যই আমাদেরকে এই সমস্ত বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে এই সবগুলো পর্দার অধীন এবং এইটা হচ্ছে নারীদের কমপ্লিট পর্দা শুধু এরকম নয় যে আমি বোরকা পড়লাম ঢিলে ডালা জামা কাপড় পরলাম বা পর্দা হয়ে গেল ব্যাপারটা কিন্তু এরকম নয় নারীদেরকে পর্দা মানে কি এটা বুঝতে হবে এটা বুঝে শুনে ইসলামে টোটাল পর্দার অধীনে নারীদেরকে চলে আসতে হবে বাহিরে নারীরা রূপ লাবণ্য প্রকাশ করে সৌন্দর্য প্রকাশ করে বের হবে না আল্লাহ নিষেধ করেছেন করনাফি বইউতি কন্যা ওলা তাবা রজনা তাবা রুজাল জাহিলিয়াত উলা আরেক বর্ণায় আসছে আল্লাহ নবী বলছেন সেনফান এমিন নার লাম আরাহমা কৌমন দুই দল লোক যাহান এর ইয়ার মধ্যে একদল হচ্ছে এখন নারীরা বোরকা পরেও জামা কাপড় পরেও নারীরা পাপের দিকে ধাবিত হচ্ছে অন্যকে নিজেদের দিকে আকৃষ্ট করছে অতএব এগুলো পর্দা নয় এগুলো পর্দার সাথে তামাশা করা আসুন আমরা ইসলামের পরিপূর্ণ পর্দা বলতে যেটা বোঝানো হয়েছে আমরা সেই পর্দা করার চেষ্টা করি আল্লাহ আমাদের মা বোনদেরকে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার